আমার ঘুরতে আসার ভাইয়া দিকে আমার মাথার ঝোঁকে লাগে আরো বেশি দিন যে বাবা বাচ্চা যায় আর আমার মানে ও টুকটুক আনবো এটা করে বলার উনি আসলে যখন প্রথম এখানে এসেছেন আমি প্রথম ছেলেকে পেয়ে যে উনার আনন্দ আমি দেখেছি এটা অনুপম বেসিক্যালি নিজেই যেখানে আমি মাত্র কয়েকদিন আগে আমার সন্তানকে হারিয়েছিলাম পিতা হিসেবে সন্তানের হারানোর সেই গল্প ব্যথাটা আমি নিজেই ভুক্তভোগী আমি আজ ওনার কাছে পেয়েছি এবং একই সাথে একটু ডকুমেন্ট গুলা দেন আমরা সরকারের নিয়ম অনুযায়ী আমরা ফলো করে তৎকালীন সময়ের জিডিটা নিয়েছি সেই জিডি নিয়ে সংশ্লিষ্ট থানায় যে জিডি করা হয়েছিল সেই সংশ্লিষ্ট থানায় কথা বলে ওনাদের একটু অবগত করে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করে যারা নিয়ে যাচ্ছেন তাদের ডিটেলস গুলো নিয়ম অনুযায়ী এখানে রেখে আজকে একটু পরে আমরা উঠিয়ে দেব উঠিয়ে দেওয়ার আগে চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের একজন দায়িত্বশীল আগের দায়িত্বশীল অমিত অমিতের সাথে আমরা গল্প করতে গল্প করছিলাম তুমি একটু আমাকে একটু জানাবা যে প্রথম দিন একটু কিভাবে উনি এখানে এসেছেন উনি প্রথম যেদিনকার আসে সুনামগঞ্জ থেকে এক ভাই ফোন করে তো ওখানে এই যে থানার যে কাগজপাতি ওইগুলো করে উনি একদম সকালে আসে তো আমি সকালে আসি আইসা দেখি ওনার অবস্থা খুবই খারাপ ছিল মানে কথাবার্তা বলতে পারে না মানে যায় যায় অবস্থা এরকম পরে ওনাকে হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে বের করা হয় বের করে ওনার শরীরে কোনো ক্ষত টত বা কোনো জায়গায় কোনো কিছু আছে নাকি এগুলো দেখা হয় আর ওরকম মোটামুটি কোনো ই পাওয়া যায়নি পরে হচ্ছে ওনার চুল টুল এলোমেলো ছিল চুল দাঁড়ি পরিষ্কার করা হয় পরে হচ্ছে যে ডাক্তার যে আছে ডাক্তার বলতে কি নার্স নার্স তো উনি হচ্ছে যে ওনাকে প্রাথমিক চিকিৎসা দেয় স্যালাইন দেয় পরে আস্তে আস্তে মানে উনি সুস্থ হয়ে ওঠে মানে এমনিতে কোনো কথাবার্তা বা যে নাম ঠিকানা এরকম কিছুই বলতে পারে না আর মানে তাকাই থাকতো তারপরে আস্তে আস্তে এখন মোটামুটি যাক ওই তোমাকে ধন্যবাদ তোমাকে আমি একটু কথা বলি তুমি যে বললো ডাক্তার না নার্স এটা গুড নিউজ হচ্ছে ডাক্তার এতদিন থাকুক বা না থাকুক আজকে থেকে ইনশাল্লাহ একটু নতুন ডাক্তার জয়েন করতেছে চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারে কেমন আর এই যে আজকে তিন দিন ধরে যে আলহাদ সাফল্য ফাউন্ডেশন তোমাদের সহযোগিতাই এই চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের আগের পুরাতন তোমার সহকর্মী বৃন্দ যারা রয়েছে পুরো এখন আমরা একসাথে কাজ করতেছি একটু আমাদের সম্পর্কে সংক্ষেপে বলো তোমার কেমন লাগতেছে আপনি সম্পর্কে এই অসময়ে চাইল্ড অ্যান্ড ওল্ড স্কয়ারে আপনারা যে আসছেন আমাদের পাশে দাঁড়াইছেন আসলে এটাই আমাদের বড় প্রাপ্তি আর কিছু না মানুষ তো সুসময়ে তো অনেক বন্ধু পাওয়া যায় দুঃসময়ে কয়জন পাওয়া যায় এই বিপদের সময় এখানে আশপাশ থেকে কেউ আসলে তোমরা এখানে এখন বিপদের সময় তো কেউ ভাবে আমাদের রেসপন্স করেনই আমরা মানে হতাশায় ছিলাম একটা আতঙ্কে ছিলাম আতঙ্ক কি আমি মনে করেন আমি কিছু জানি না শুনি না তারপর একটা আতঙ্ক কাজ করে এরকম কিন্তু এখন আপনার দেখার পর আমার ওই ভয় নাই আলহামদুলিল্লাহ আমি এই যে মানে বুক খুলে এখানে দাঁড়াইছি আমরা আমরা ইনশাআল্লাহ সকলের সাথে যেহেতু মানবিক কাজ করছি সকলের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করব কোনো ভয় নাই ভয় একমাত্র আল্লাহকে আল্লাহকে আমরা আল্লাহকে ভয় করব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা আর দেরি করব না আমার মা আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আজকে অনেক ব্যস্ততার মাঝেও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা বিশেষ করে গুলো আমরা খুঁজে পাইনি এগুলো খুঁজে বের করা পরবর্তীতে সংশ্লিষ্ট থানে কথা বলে অবগত করে ওনাদের ডিটেলস গুলো নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি তবে আজকে এখান থেকে যাওয়ার আগে দুপুর লাঞ্চ তো এখানে করা হয়েছে বাত্ত খাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন এখন দেশে যাবেন দেশে যে যাবেন গাড়ি ভাড়া আছে ধরেন এটা রাখেন হ্যাঁ ধরেন আপনার গাড়ি ভাড়া আছে ছেলের তো সামনে চিকিৎসা হিসেবে লাগবে কেমন আমি সামান্য কিছু অংশগ্রহণ আপনার জন্য করি বিসমিল্লা হ্যাঁ ধরেন মা এটা রাখেন এগুলো সামান্য কিছু অংশগ্রহণ তো ডিয়ার ভিউয়ার্স আপনারা দোয়া করবেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে যে সমস্ত বৃদ্ধ মা বাবারা রয়েছেন কোনো অভিভাবক আশা মাত্রই আমরা যাচাই বাছাই করে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে সাথে সাথে আমরা মায়ের কাছে এ সন্তানকে যেরকম

আমরা জানি আল্লাহ তালা হেরম শরীফের ইমাম সাহেবের দোয়া কবুল করবেন কিনা কোনো গ্যারান্টি নাই কিন্তু একজন মা যখন দোয়া করে সন্তানের জন্য সেই দোয়া কিন্তু কবুল হয়ে যাবে যে কয়েকজনের দোয়া কবুল হয় তার মধ্যে মা একজন আজকে মা সন্তানকে ফেরত পেয়ে যে দোয়া করছেন আমি আমার সন্তানকে হারিয়ে আসলে সেরকম ব্যথ অনুভব মাত্র কয়েকদিন আগে এটা অনেকে জানেন তো আলহামদুলিল্লাহ মায়ের দোয়া সাথে থাকুক চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের যে সেবাগুলো চলছে এগুলো আরো সুন্দরভাবে সুন্দরভাবে চলো তভিক দান করুক আলহাজ শামসুল ফাউন্ডেশনকে এখানে কাজে সুযোগ দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য পুলিশ ডিপার্টমেন্টের ডিবি প্রধান সম্মানিত হারু স্যারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করছি সম্মিলিত প্রয়াসে এগিয়ে চলুক বারো সহ যে কথা আমরা বলি দেশবাসীর দোয়ায় সহযোগিতায় ইনশাল্লাহ এই কার্যক্রমগুলো চলে যাবে আর কেইস এর শুরু হওয়া হলেই আমরা সাময়িক সহযোগিতার দায়িত্বটা হস্তান্তর করে দেবো ইনশাআল্লাহ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম